হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দত্তাস ইনস্টিটিউট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অ্যান্ড মোটিভেশন। সো আজকে যে ক্লাসটা করাবো তোমাদের হচ্ছে কেমিস্ট্রি ক্লাসটা করাবো, কেমিস্ট্রি স্ট্রাকচার ব্যাটা আমি ফার্স্ট সেকেন্ড ভিডিওটা করবো আজকে, ঠিক আছে? সে যে টপিকটার উপর করাবো সেটা আমি আজকে লিখে দেবো এবং আলোচনা করবো কিছুটা। তো আগের ভিডিওটা যেটা করেছিলাম পার্ট ওয়ানটা অনেকেই তোমরা লাইক করেছো এবং অনেকে তোমরা কমেন্টও করেছো, তো আমি খুব খুশি, তার মানে তোমাদের ভালো লাগছে বোঝা যাচ্ছে, তোমাদের কিছুটা উপকার হচ্ছে, হেল্পফুল হচ্ছে। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট বলো যে স্যার আমার উপকার হচ্ছে, আর সেকেন্ড ভিডিওটা কবে আসবে? তো আমি সেকেন্ড ভিডিওটা দেওয়ার জন্য আমি এটা করছি, সেকেন্ড ভিডিওটা করার পরে যে আমার একটা আপলোড হবে সেটা হচ্ছে তোমার ফিজিক্সের একটা আপলোড হবে, লস অফ মোশনের যে থার্ড ফোর্থ নর্মাল ভিডিওটা। তো আজকে হবে আমরা স্ট্রাকচার অফ অ্যাটমের সেকেন্ড ভিডিওটা, পার্ট টুটা হবে, ঠিক আছে? পার্ট টুর মধ্যে আমি করাবো, পার্ট টুর মধ্যে আমি করাবো স্ট্রাকচার অফ অ্যাটম আর ফটো ইলেকট্রিক আইনস্টাইনের যে ফটো ইলেকট্রিক ইফেক্ট আছে সেটা করবো আজকে, ঠিক আছে? তো আজকে যে কন্টেন্টটা থাকবে সেটা হবে আইনস্টাইন, TINS স্টেন্স ফটো ইলেকট্রিক এফেক্ট, আইনস্টাইন ফটো ইলেকট্রিক ইফেক্ট এই পার্টটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো, এবং সেটার মধ্যে কী কী জিনিস আছে। আইনস্টাইন ফটো ইলেকট্রিক এফেক্টের মধ্যে তোমার ওয়েভ ফাংশন আছে, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি আছে, কাট অফ বা স্টপিং পটেনশিয়াল আছে, সেগুলো কি আমি তোমরা আজকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তোমরা আইনস্টাইন এই কোশ্চেনটা কী বুঝিয়ে দেবো, যদি এটা একটা মেটাল সার্ভিস হয়, এটার মেটাল সার্ভিসের উপরে কী থাকে, আমাদের ইলেকট্রনগুলো থাকে। আমরা জানি মেটাল সার্ভিসের সবচেয়ে বেশি কী থাকে, আউটোমেট সেলে কী করলে ইলেকট্রনগুলো থাকে, ঠিক আছে? ইলেকট্রনগুলো থাকে। এটা কপার প্লেট যদি নেওয়া হয়, আমরা যে সোলার সেলগুলো থাকবে না, তুমি দেখবে যে তোমাদের যে সোলার সেলগুলো আছে ওই সোলার সেলগুলোর মধ্যে কী থাকে, তোমার ইলেকট্রন সোলার সেল, সরি সোলার সেলের মধ্যে ছোটো ছোটো সোলার সেল থাকে, মানে কপারের প্লেটের মধ্যে ছোটো ছোটো এরকম সোলার সেল থাকে, ঠিক আছে? তো এগুলোতে যখন সানলাইট পড়ে তখন সেটা কী হয়, ইলেকট্রনগুলো এনার্জি গেইন করে, গেইন করার পর সেখান থেকে জাম্প করে বেরিয়ে যায়। তো এটাকে আমি একটু বোঝাচ্ছি, দেখো আমরা জানি কি, আমরা আমি একটু স্ট্রাকচার অ্যাটমের পার্টটা একটু বুঝি, বেসিকটা একটু বুঝিয়ে দিচ্ছি এখানে। সেটা হচ্ছে গিয়ে ধরো এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো ঘুরছে, হ্যাঁ? তো নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো ঘুরবে কেন, কিছু না কিছু তো কারণ আছে নাকি ঘুরার? তো ইলেকট্রন যদি যে চারিদিকে ঘুরে, তার মানে ইলেকট্রনরে নিউক্লিয়াস একটা ফোর্স ধরে রাখছে, মানে ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে একটা ফোর্স কাজ করছে, তার জন্য তো ইলেকট্রন এভাবে ঘুরছে নাকি, নাহলে তো অন্যদিকে ঘুরতে পারতো। তো এই ইলেকট্রন যে ফোর্স ধরে রাখে সেটাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, কি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, আমি আগে দিন আলোচনা করেছিলাম এটা, ঠিক আছে? এখন যদি ইলেকট্রন যে ফোর্স মানে যে নিয়ে ঘুরছে সেটার থেকে যে ফোর্স, ধরো যে এনার্জি দিয়ে ইলেকট্রনকে বা যে ফোর্স এনার্জি মানে ইলেকট্রন নিউক্লিয়াস ইলেকট্রনকে ধরে রাখছে, তার থেকে বেশি এনার্জি যদি সে বাইরের থেকে কোনোখান থেকে পেয়ে যায়, এক্সটার্নালি যদি সে বাইরের থেকে এক্সটার্নালি যদি এমন হয় যে ওই ইলেকট্রনটা কিছু এনার্জি গেইন করলো, গেইন করার পর মানে নিউক্লিয়াস তারে যে ফোর্স দিয়ে ধরে রাখলো সেই ফোর্সের সমান হলো, সমান হওয়ার পর সে কী করবে, এখান থেকে জাম্প করে বেরিয়ে যাবে। আমি একটু পর একটা এক্সাম্পল দেয় একটা এক্সাম্পল নিচ্ছি, ধরো ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে যে ফোর্সটা আছে সেটা হচ্ছে 100 জোল, কারণ ইলেকট্রন বাইরের থেকে যে এনার্জিটা গেইন করলো সেটা হচ্ছে 120 জোল। তাহলে কী থাকবে, তার মধ্যে 20 জোল এক্সট্রা এনার্জি থাকবে। তো ওই এনার্জিটা নিয়ে সে কী করবে, এখান থেকে জাম্প করে বেরিয়ে যাবে, ঠিক আছে? তো তো সেটাই হচ্ছে, যখন আমি আইনস্টাইন ইকুয়েশনটার মধ্যে আমরা দেখবো, যেমন সানলাইট এখান থেকে পড়বো একটা, ধরো সানলাইট, সানলাইট ধরলাম ফোটো ইলেকট্রিক ইফেক্ট, মানে তো ফোটন পড়লো একটা, ফোটন মানে এনার্জি কত, তার মধ্যে এইচ নিউ পরিমাণ এনার্জি থাকবে, ঠিক আছে? এইচ নিউ পরিমাণ তার মধ্যে এনার্জি থাকবে, ফোটন এনার্জি আমরা জানি। যখন নিয়ে পড়বে তখন এই এখানে যে ইলেকট্রনটা থাকবে মেটালের মধ্যে, ওই সেটা কী করবে, এনার্জি গেইন করবে, গেইন করতে 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 একটা সময় আসবে যে নিউক্লিয়াস ওই ইলেকট্রনটাকে যে ফোর্সে ধরে ধরে রাখলো সেম ফোর্সটা, সেই এনার্জিটা সে এখান থেকে মানে ফোটন থেকে নিয়ে নিলো, নেওয়ার পর তারপরে যদি বেশি এনার্জি তার মধ্যে থাকে, তার চেয়ে যদি বেশি এনার্জি সে গেইন করে নেয় ইলেকট্রন, হ্যাঁ, তখন সেখান থেকে কী করবে, বেরিয়ে যাবে এজ এ কাইনেটিক এনার্জি নিয়ে, KMX নিয়ে সেটা বেরিয়ে যাবে এখান থেকে হাফ এমবি স্কয়ার নিয়ে, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার আইনস্টাইনের ফোটো ইলেকট্রিক ভেক্টরটা। তো আমি যদি ধরে নিই যে এখানে কী, তো হচ্ছে লেট নিউ ধরো ইনসিডেন্ট ফ্রিকোয়েন্সি, ইনসিডেন্ট ফ্রিকোয়েন্সি এম ইকুয়াল টু ধরো মাস অফ ওয়ান ইলেকট্রন, বি ম্যাক্স যেটা হচ্ছে এটা ভেলোসিটি অফ ওয়ান ইলেকট্রন, ম্যাক্সিমাম ভেলোসিটি লিখতে পারো, এটা ম্যাক্সিমাম ভেলোসিটি
আর এখানে ডাব্লু জিরি হয়েছে কিন্তু ওয়ার্ড ফাংশন, ওয়ার্ড ফাংশন জিনিসটাকে আমি একটু বুঝে দেবো। ওয়ার্ড ফাংশন, ওয়ার্ড ফাংশনটা আমি এদিকে বুঝে দিচ্ছি। ওয়ার্ড ফাংশন জিনিসটা কি, তখন কী হয়ে যাবো, এ এনার্জি নিয়ে গেইন করলো আর এখানে কী থাকবে, ওয়ার্ড ফাংশন থাকবে এই জায়গাটার মধ্যে একটা। ওয়ার্ড ফাংশনটা হচ্ছে যে মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি দিলে, মানে ওয়ার্ড ফাংশন ইজ দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড টু এসকেপ এ মেটাল সার্ফেস, মানে টু এসকেপ এ ইলেকট্রন ফ্রম দ্য মেটাল সার্ফেস। যে মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি দিলে একটা ইলেকট্রন তার মেটাল সার্ফেস থেকে সে এসকেপ হওয়ার বা মানে মুভ করার বা ট্যান্স টু মুভ পজিশনে চলে আসে, মুভ করবে না ট্যান্স টু মুভ, তার থেকে স্লাইটলি বাড়ালে সে এখান থেকে জাম্প করে চলে যাবে। তো এটাকে বলা হচ্ছে কি, ওয়ার্ক ফাংশন। এখানে তো মিনিমাম যে অ্যামাউন্ট এনার্জি, মানে আমি বলতে পারি যে ওয়ার্ক ফাংশন ইকুয়াল টু নিউক্লিয়াস, নিউক্লিয়াস ইলেকট্রনদের যে ফোর্স দিয়ে ধরে রাখলো এটার সমান, ঠিক আছে এটার সমান। তার মানে হচ্ছে তোমার এখানে যে ইকুয়েশনটা পাই, তাহলে এই এনার্জিটা এখান থেকে বাড়ছে, তো এখান থেকে যে এনার্জিটা বেরো, ধরো সাপোজ এখান থেকে 100 জুল এনার্জি দেওয়া হয়, ওয়ার্ক ফাংশন কত 25 জুল, তো জাম্প করে বেরোর সময় কত কত ফাইভ নিয়ে বেরোবে, 75 জুল নিয়ে বেরিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে। তো তাহলে এই 100 জুলে তো দুটা পার্টে ডিভাইড হবে, একটা পার্ট কী করবে ইলেকট্রনকে এনার্জি দিতে দিতে এমন একটা লেভেলে নিয়ে আসবে যে নিউক্লিয়াস তারা যে ফোর্স ধরে রাখছে তার সমান হয়ে যাবে। তারপর কী করবে, তারপরে যে এক্সট্রা এনার্জিটা থাকবে সেটা কী করবে, এখান থেকে কাইনেটিক এনার্জি হিসেবে নিয়ে জাম্প করে বেরিয়ে যাবে ইলেকট্রন। তখনই আমরা কী হয়, ইলেকট্রন যখন ফ্লো হয় তখনই তো আমরা কারেন্ট পাই। আর সোলার সেলগুলোতে কী করে হয়, সোলার সেল থেকে কী করা হয়, তারটা ওয়্যার দিয়ে একটা ব্যাটারি কানেকশন থাকে, সেটা এখান দিয়ে ইলেকট্রন জাম্প করে ওই ব্যাটারির মধ্যে গিয়ে স্টোর হয় অ্যাজ এ কেমিক্যাল এনার্জি, ঠিক আছে। তারপর যখন তুমি ব্যাটারিটা চালাও, সোলার লাইটটা চালাও, তখন সেটাকে ওই কেমিক্যাল এনার্জি থেকে কী করে আবার লাইট এনার্জিতে কনভার্ট হয়, ওদের এনার্জি ট্রান্সফর্মার মতো ট্রান্সফর্ম হতে থাকে। তো আমি এখানে যে ইকুয়েশনটা পাবো, আমি তো আমি পাবো যে ই ইকুয়াল টু কত, W0 + Kmax, মানে এটাই হচ্ছে কিন্তু কাইনেটিক এনার্জি, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। Kmax আমি লিখতে পারি যে Kmax ইজ ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ অ্যান ইলেকট্রন, বুঝতে পারছি। তাহলে ই রে কী লিখতে পারি আমরা, এইচ নিউ লিখতে পারি, ডাব্লু রে কী লেখা যায়, এইচ নিউ জিরো, এখানে কী লেখা যায় হাফ এম বিএমএক্স স্কোয়ার। এখানে একটা নিউ জিরো পার্ট, নিউ জিরোটা কী সেটা আমি লিখে দিই, এখানে নিউ জিরো হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে তুমি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, নিউ জিরোটাকে বলা হয়, আমি সবটা বলবো। তো এখান থেকে তোমাদেরও যে লেখা যায় যে হাফ এম বিএমএক্স স্কোয়ার ইকুয়াল টু এইচ নিউ মাইনাস এইচ নিউ জিরো, তাহলে এটা একটা ইকুয়েশন চলে আসলো, এটা লেখা যায় কেএমএক্স ইকুয়াল টু, ঠিক আছে। এটাও লেখা যায়, এটা হচ্ছে আইনস্টাইনের ইকুয়েশন, পটলিটি ইকুয়েশন, বা এটা আমি আরেকটা সুযোগ করে লিখতে পারি, আর ছোটো করে লিখতে পারি, সেটা হচ্ছে যে হাফ এম বি ম্যাক্স স্কোয়ার ইকুয়াল টু, এটার লেখা যায় নিউ লেখা যায় সি বাই ল্যামডা, আর এটা লেখা যায় সি বাই ল্যামডা জিরো, এটাও করা যায়। তাহলে এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে তোমার আইনস্টাইনের ফটো ইলেকট্রিক এফেক্টের মেইন ইকুয়েশনটা, এটা হচ্ছে তোমার আইনস্টাইনের ফটো ইলেকট্রিক এফেক্টের মেইন ইকুয়েশনটা চলে আসবে। তো দুইটা মেইন ডেরিভেশন পেয়ে গেলাম, ঠিক আছে, এটা হচ্ছে তোমার মেইনটা হয়ে গেল। জাস্ট এই এনার্জি অফ ফোটন, এটা কি এনার্জি অফ ওয়ান ফোটন, এটা হচ্ছে ফোটনের এনার্জি, সেটাই ডিস্ট্রিবিউট হচ্ছে ওয়ার্ক ফাংশনের পাশাপাশি কাইনেটিক এনার্জিতে, এই হচ্ছে মেইন ইকুয়েশনটা। তো এখান থেকে তোমাদের আমি একটু বলে দিই যে ওয়ার্ক ফাংশন জিনিসটা কি, আমি আবার বলেছি বাবা আবার বলছি, ফাংশন ওয়ার্ক ফাংশন হচ্ছে তোমার W0 ইজ ইকুয়াল টু এইচ নিউ জিরো বা W0 ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা জিরো, এটা এইভাবে লেখা যায়। তো মিনিমাম এতটা এনার্জি যদি পায় কোনো একটা ইলেকট্রন, তাহলেই সে কী করবে এইখান থেকে জাম্প করে বেরিয়ে যেতে পারবে, না তো বেরোতে পারবে না। আর ফ্রিকোয়েন্সিটা হচ্ছে কি, মিনিমাম এই ফ্রিকোয়েন্সিতে আস কোনো একটা ইলেকট্রন যদি, মানে কোনো একটা ফোটন যদি এসে পড়ে মেটাল সার্ফেসে, তাহলে সেটা থেকে কী করে ইলেকট্রন ইমিশন হবে বা হওয়ার চান্স আছে, বাট তার চেয়ে কম যদি হয় তাহলে কোনো ইলেকট্রন ইমিশন হয় না। আমি এখানে একটু বুঝিয়ে দিই, এই পার্টটা মুছে, দেখো আমি এখানে একটা কেস নিতে পারি, যে কেস যদি ইনসিডেন্ট ফ্রিকোয়েন্সিটা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি থেকে কম হয় তাহলে নো ইমিশন অকার, কোনো ইলেকট্রন ইমিশনই হবে না, ঠিক আছে, এখানে কোনো ইলেকট্রন ইমিশনই হবে না। যদি কেস টু এমন যদি হয় যে এটা এটার থেকে বড় হয়ে গেল তাহলে ইলেকট্রন ইমিশন হবে নাকি,
ইলেকট্রন ইমিশন অকার, ও ডাবল সি আর অকার, ঠিক আছে। আর হচ্ছে কেস থ্রি, কেস থ্রি হচ্ছে কি যদি দুইটাই সমান হয়ে যায় তাহলে কি হবে, টেন্স টু মুভ পজিশনে চলে আসবে, টেন্স টু মুভ পজিশনে চলে আসবে, টেন্স টু মুভ পজিশনে চলে আসবে। তো কেস ওয়ান হচ্ছে কি যদি কোনো সময় থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিটা যদি বড় হয় ইনসিডেন্ট ফ্রিকোয়েন্সি থেকে তাহলে কোনো ইলেকট্রন ইমিশন হবে না, তার মানে কোনো কারেন্টও পাওয়া যাবে না বা কোনো লাইটও পাওয়া যাবে না। আর যদি বড় হয় তাহলে ইলেকট্রন ইমিশন হবে, আর তার সমান হলে টেন্স টু মুভ পজিশন হবে। এটা আমি আর একটু সিম্পল এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি তোমাদের, সেটা হচ্ছে তোমাদের দেখবে এখন আজকের যে এখনকার যুগে যে সময়টা থাকে, যেটা আমরা এখন উইন্টার ভ্যাকেশন চলছে না, উইন্টার সিজন চলছে, তো উইন্টারে কী হয় তোমার সানলাইটের মধ্যে কি যে ক্যাপাসিটি থাকে তা সানলাইটটা কি থাকে, আমরা এখন যে রৌদ্রগুলো ওঠে কি হয় হালকা হালকা উঠছে, অত বেশি তার ইন্টেন্সিটি থাকে না, ব্রাইটনেস থাকে না, বা মানে হিট মানে ইন্টেন্সিটি থাকে না বলতে পারো রোদের যে যে পাওয়ারগুলো পার্টিকেলগুলোর মধ্যে রোদের, ঠিক আছে। আমরা যেটা মানে আমরা যেটা মানে বেঙ্গলিতে বলি বা নর্মাল খাস বাংলাতে যদি বলি, সেটা হচ্ছে রোদের মধ্যে সেই তাপ থাকে না, ঠিক আছে। তো যদি না থাকে রোদ যদি খুব ভালো করে না উঠতে পারে তাহলে কী হবে, তার ইন্টেন্সিটি কম হবে, আর ইন্টেন্সিটি কম হওয়া মানে সেটা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিতে কম হয়ে যাবে। তখন যদি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিতে কম হয়, তুমি যদি একটা সোলার লাইট যদি তুমি চার্জ করে ছাদের উপর দিয়েছিলে তাহলে দেখবে এখান থেকে তুমি লাইট যে পাইছো সেটা খুব অ্যামাউন্টটা খুবই কম। তার কারণ হচ্ছে যে ফোটনটা এসে পড়ছে এই মেটাল সার্ফেসের উপরে সেটার ইন্টেন্সিটি কম, ইন্টেন্সিটি কম মানে ফ্রিকোয়েন্সিটা কম, মানে তার এনার্জিটা অনেক কম থাকে। ইনসিডেন্ট ফ্রিকোয়েন্সিটা যদি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিতে কম হয়ে যায় তাহলে তো ইমিশন ইলেকট্রন ইমিশন হবে না, ইলেকট্রন দিয়ে গিয়ে ওয়ার দিয়ে গিয়ে ওই তোমার অ্যাজ এ কেমিক্যাল এনার্জি হিসেবে তোমার ব্যাটারির মধ্যে স্টোর হবে না। তাহলে তোমার সানলাইট মানে পরে তুমি যখন এই লাইটটাকে যখন তুমি মানে রাত্রে ইউজ করতে যাবে রাত্রের সময় তখন তুমি সেখান থেকে লাইট বেশি পাবে না, বা পেলে খুব কম পাবে। আর যদি বড়ো হয় যখন গরমের দিনে, গরমের দিনে কি থাকে রোদ্রের তাপ খুব বেশি থাকে, সানলাইট খুব বেশি থাকে, তখন এটা খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যায়, কারণ ইলেকট্রন এখানে যে ইনসিডেন্টের যে ফ্রিকোয়েন্সিটা থাকে থাকে এটা অনেক বেশি থাকে, এই থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি থাকে, তখন সেটা কি হয় ইলেকট্রন অটোমেটিক্যালি হিজিলি খুব হিজিলি কী করতে পারে এখান থেকে জাম্প করে ফ্লো হয়ে সে সেটা গিয়ে স্টোর হতে পারে ওই ব্যাটারির মধ্যে, ঠিক আছে, এই জিনিসটা হয়। আর তিন নম্বর কেসটা হচ্ছে যদি দুটো যদি সমান হয়ে যায়, যদি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি আর ইনসিডেন্ট ফ্রিকোয়েন্সি সমান যায় তাহলে কি হয় টেন্স টু মুভ পজিশনে চলে আসে, কি আছে টেন্স টু মুভ পজিশনে চলে আসে, মানে সেটা মুভমেন্ট করবে কি করবে না এরকম পজিশনে, মানে মানে ইলেকট্রনটাকে নিউক্লিয়াস যে পজিশন ধরে রেখেছে তার সমান হয়ে গেলো এখন, এখন তাতে যদি একটু বেশি বাড়িয়ে দাও তাহলে সেটা এখান থেকে জাম্প করে চলে যাবে, ঠিক আছে, ওই রকম পজিশনে। তো এটা হচ্ছে তোমার থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির একটা ইয়ার, এটা করতে পারো থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট অফ ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট ইনসিডেন্ট ফোটন অর পার্টিকেল বা রেডিয়েশন যাই বলো তা যেটা রিকোয়ার টু এস্কেপ এ ইলেকট্রন ফ্রম মেটাল সার্ফেস। আমি আবার রিপিট করছি যে মিনিমাম অ্যামাউন্ট অফ ফ্রিকোয়েন্সি রিকোয়ার্ড টু এস্কেপ অ্যান ইলেকট্রন ফ্রম দ্য মেটাল সার্ফেস, এটা হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। আর ওয়ার্ক ফাংশন কী হচ্ছে, দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান রিকোয়ার, আমি বলছি যে মিনিমাম অ্যামাউন্ট অফ ওয়ার্ক ওয়ার্ক ডান লিখতে পারো বা এনার্জি লিখতে পারো রিকোয়ার টু মুভ বা টু এস্কেপ অ্যান ইলেকট্রন ফ্রম মেটাল সার্ফেস। মিনিমাম অ্যামাউন্ট অফ ওয়াটার এনার্জি রিকোয়ার টু এস্কেপ অ্যান ইলেকট্রন ফ্রম মেটাল সার্ফেস, এটা হচ্ছে তোমার এটা। আর হচ্ছে মিনিমাম ফ্রিকোয়েন্সি হবে, কেন ওয়ার্ক ডান যেটা বলেছি সেটা কেন ফ্রিকোয়েন্সি হবে আর কিছু না, বুঝতে পারছি। তো এই গেলো ওয়ার্ক ফাংশনের ব্যাপারটা, আর গেলো কি তোমার থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। তো এই পার্টটা তোমরা আবার একটু দেখে নাও, পরটা একটু রিভিশন করে নাও, একটু দেখে নাও। দেখো এখন কি হচ্ছে, যদি ইলেকট্রনটাকে আমি একটা পটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে দিয়ে পাঠিয়ে দিই, এটা প্লাস 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 প্লাস, এটা মাইনাস 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 মাইনাস, তো এটার পটেনশিয়াল কত, বি, হ্যাঁ বি জিরো লিখতে পারি বা বি লিখতে পারি। তো বি জিরোটার ক হয় কাট অফ অর স্টপিং পটেনশিয়াল, স্টপিং পটেনশিয়াল, ঠিক আছে, কাট অফ অর স্টপিং পটেনশিয়াল। আচ্ছা আমি এই পার্টটা থেকে মুছে দিলাম, এখান থেকে আমি করাচ্ছি, এখান থেকে নতুন করে করছে, স্টপিং পটেনশিয়াল যদি হয় তখন, আর ই যদি হয় চার্জ অফ ওয়ান ইলেকট্রন, ই যদি হয় চার্জ অফ ওয়ান ইলেকট্রন, তাহলে কী লেখা যায়, তাহলে তাহলে লেখা যায় যে এনার্জি অর কাইনেটিক এনার্জি
ইকুয়াল টু ই বি জিরো। তো মনে রাখবে কোনো একটি ইলেকট্রনকে যদি আমি কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে পাস করি যার পটেনশিয়ালটা হচ্ছে মিনিমাম, সেটা কত হচ্ছে বি জিরো, তখন তার ইলেকট্রনের চার্জটা কত ই, সে ইলেকট্রনটা এখান থেকে মুভমেন্ট করলো, তার মধ্যে তার এনার্জিটা কত হবে, আমরা জানি এনার্জিটা কীভাবে বার করা যায়, যে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু পটেনশিয়াল ইকুয়াল টু, সরি এটা ফর্মুলা ছিল তোমাদের পটেনশিয়াল ইকুয়াল টু ওয়ার্ক বাই চার্জ, তাহলে ওয়ার্ক কী দেবো পটেনশিয়াল ইন্টু চার্জ। তো এই হচ্ছে তোমার এখানে, এখানে ফর্মুলাটা পটেনশিয়াল আর এনার্জি তো সেম, এনার্জি হবে এখানে কাইনেটিক এনার্জি, বিটা হচ্ছে কি বি জিরো আর কিউটা হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ ই বি জিরো। বুঝতে পারছি কী করে আসলো এটা, কারণ আমরা জানি পটেনশিয়াল ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই আর চার্জ, মানে একটা চার্জকে পার ইউনিট চার্জে যে পরিমাণ ওয়ার্ক ডানটা থাকে, একটা চার্জ এক জায়গা থেকে নিয়ে আরও জায়গায় নিয়ে আসতে গেলে যে পরিমাণ ওয়ার্ক ডানটা লাগে সেটা হচ্ছে তার পটেনশিয়াল। আর এই ফর্মুলাটা ইউজ করে আমরা এখানে কী করলাম, কাইনেটিক এনার্জি বা এনার্জি ইকুয়াল টু দিব বি জিরো ই বি জিরো হবে, ঠিক আছে। তো এখানে কাইনেটিক এনার্জিটা লেখা যায় ই বি জিরো, তার মানে কী লিখতে পারি আমি, কে ম্যাক্স ইজ ইকুয়াল টু ই বি জিরো লিখতে পারি, মানে ইলেকট্রন ভোল্ট লিখতে পারি, তার মানে আমি লিখতে পারি যে হাফ এম বি ম্যাক্স স্কোয়ার ইকুয়াল টু ই বি জিরো, আবার হাফ এম বি ম্যাক্স স্কোয়ার লেখা যায় এইচ সি বাই ল্যামডা, মানে যে এফ সি বাই ল্যামডা জিরো ইকুয়াল টু ই বি জিরো, তুমি এইচ সিটা কমন নিয়ে নাও এখান থেকে, ওয়ান বাই ল্যামডা মাইনাস ওয়ান বাই ল্যামডা জিরো ইকুয়াল টু ই বি জিরো। তো এই পার্টগুলো একটু একটু মনে রেখে দেবে, এখানেই শুধু আজকে টপিকটা শেষ, বুঝতে পারছি। বাস এটা বি জিরো যে কাট অফ বা স্টপিং পয়েন্ট, এই চার্জ ওয়ান ইলেকট্রন, তখন আমি কাইনেটিক এনার্জি পাই কত ই বি জিরো, আবার কাই ম্যাক্স ইকুয়াল টু আমরা জানি ই বি জিরো হবে, দ্যাট মিনস হাফ এম বি স্কোয়ার ইকুয়াল টু ই বি জিরো, আর হাফ এম বি স্কোয়ার লেখা যায় এইচ সি বাই ল্যামডা মাইনাস এইচ সি বাই ল্যামডা জিরো, তো ইকুয়াল টু ই বি জিরো। এখান থেকে তুমি এইচ সিটা কমন নিয়ে নাও, নিলে কবে ওয়ান বাই ল্যামডা মাইনাস ওয়ান বাই ল্যামডা জিরো, ঠিক আছে, ইকুয়াল টু ই বি জিরো। বাস তুই এটা একটু দেখে নাও, আমরা তারপর আমি নিউমেরিকালস করাবো। চলো আমাদের আজকে যে প্রথম যে কোশ্চনটা আছে সেটা হচ্ছে আমরা আজকে সলভ করবো এখন, সে যে কোশ্চনটা হচ্ছিলো সেটা হচ্ছে তোমার ওয়ার্ক ফাংশন অফ এ মেটাল ইজ 4.2 ইলেকট্রন ভোল্ট, ইফ দ্য রেডিয়েশন অফ এত আর্মস্ট্রং ওয়েভলেন্থ, রেডিয়েশন ওয়েভলেন্থ হবে এটা এত ফলস অন দ্য মেটাল, দেন দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য ফাস্টেস্ট ফোটন, মানে কাইনেটিক এনার্জি বার করতে বলেছে। তো আমার এখানে কী কী গিভেন দেওয়া আছে, ওয়ার্ক ফাংশন ডাব্লু জিরো দেওয়া আছে, ডাব্লু জিরো কত 4.2 ইবি, তো 4.2 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল, এটা জুল হয়ে যাবে, ঠিক আছে, ইলেকট্রন বলতে জুল হয়ে যাবে। তারপর হচ্ছে তোমার ল্যামডা দেওয়া আছে কত, এখানে 2000 আর্মস্ট্রং, এটা গেলে এখানে 2000 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার, তার মানে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 হয়ে যাবে, এটা 10 টু দি পাওয়ার মাইনাস 7 মিটার। আচ্ছা তাহলে এনার্জি কত হবে এখানে, ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, এইচ সি যে 6.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 বাই ল্যামডা কত 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7। আচ্ছা তো এটাকে আমি ক্যালকুলেশন করি, এখানে কত আসলো এটা, ই ইকুয়াল টু 6.63 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 প্লাস 8 প্লাস 7 ডিভাইডেড বাই 2, ঠিক আছে, এটা লেখা যায় 9.81989, তার মানে এটা হবে, ঠিক আছে, বাই 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত হবে এটা 34 মাইনাস 15, 34 মাইনাস 15 19, 10 টু দি মাইনাস 19, ঠিক আছে। তো এটা যদি আমি মোটামুটি লিখে নিই 1989, এটা আমি 20 লিখে টুয়েন্টি লিখে নিচ্ছি, এটাকে 20 লিখে নিচ্ছি, তাহলে 20 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, তাহলে 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। আচ্ছা তাহলে আমার কী বার করতে পারো, তাহলে কাইনেটিক এনার্জি, তো কাইনেটিক এনার্জি কে ম্যাক্স ইকুয়াল টু কত হবে ই মাইনাস ডাব্লু জিরো, তাহলে তাহলে দেখো কী হচ্ছে, ই কত আছে 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, আর এটা হচ্ছে 4.2 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, 10 টু দি মাইনাস 19 আমি কমন নিয়ে নিই, তো 10 টু দি পাওয়ার মাইনাস 19 কমন নিয়ে গেলে তাহলে 10 মাইনাস 4.2 ইন্টু 1.6 কত হচ্ছে তোমার 4.2, 4.2 টোটাল আমি কী ধরে নিই 4 ধরে নিই, আর এটা হচ্ছে তোমার 16, 6 ফোর 64,
সিক্স পয়েন্ট ফাইভ হয়ে যাবে, 8 to 10 to the power 6.5-এর কাছাকাছি আছে অ্যাপ্রক্সিমেটলি, তাহলে আসবে কত, 3.5, 3.5 × 10⁻¹¹ দেখি এর মধ্যে কোনো আছে কিনা, অ্যাপ্রক্সিমেটলি 3.5, 3.2, 6.1, এই যে এই প্রশ্নটা হবে, এটাই হবে 3.5 আর 3.6-এর কাছাকাছি আসবে। ঠিক আছে, আমরা কী করে গেলাম, আমি জাস্ট সিম্পল ওয়ার ফাংশন দেওয়া আছে, আমি ওয়ান ইলেকট্রন বোল্ট, ইলেকট্রন বোল্ট থেকে যেমন জুলে নেবো, ওয়ান ইলেকট্রন বোল্ট ইকুয়াল টু কত হয়, 1.6 × 10⁻¹⁹ জুল হয়, এই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা ফর্মুলা, সেটা কত হয় এইভাবে, তো ডাব্লিউ জিরো 4.2 eV, তো 4.2 × লেখা যায় 1.6 × 10⁻¹⁹ জুল, আমস্টনটাকে বাঙালাম, এটা হয় 2000 × 10⁻¹⁹ মিটারে, তারপরে 20 × 10⁻¹⁹ মিটার, তারপরে এনার্জি বার করে নিলাম কত হয় এসিবেল ল্যাম্বডা দিয়ে, করে এখানে একটু সিম্পলিফাই করেছি, আমি এটা মাল্টিপ্লাই করে কত হচ্ছে 19.89, আমি অলমোস্ট লিখতে পারি 20, ডিভাইড করার পরে কত আসলো 10 আসলো, ইনটু হচ্ছে 10⁻¹⁹। এখন আমি দেখো এখানে আমি এটাকে কাইনেটিক এনার্জি বার করতে পারছি, তো কাইনেটিক এনার্জি কত হবে, আমরা জানি ইনসিডেন্ট এনার্জি মাইনাস ওয়ার্ক ফাংশন, তো ইনসিডেন্ট এনার্জি হচ্ছে এটা আর ওয়ার্ক ফাংশন হচ্ছে এটা, তো এটাকে মাল্টিপ্লাই করলাম, এটা কত 6.5, আমি অ্যাপ্রক্স ধরে নিয়েছি, কারণ 6.42টাকে আমি কী করলাম 4 ধরে নিয়েছি, আর এটাকে 16, তাহলে 16 × 4.6 কত হবে 64, 65 আর 66 এমন কিছু একটা আসবে, তো 3 পয়েন্ট কত আসবে 3.5-এর কাছাকাছি এমন একটা আসবে। ঠিক আছে, সাবট্রাক্ট করার পর তবে কোনো অপশনটা একবার কারেক্ট হলো এই কোশ্চেনটা। এখন আমি যে টেকনিকটা শিখালাম তোমাদের অ্যাপ্রক্সি ধরে ধরে কেন শিখালাম, কারণ তুমি স্কুলের মধ্যে এই জিনিসটা করো না সাধারণত, তুমি যখন এন্ট্রান্স কোশ্চেন করবে, কারণ যেহেতু তোমার কাছে অপশনগুলো দেওয়া থাকবে এই অর্ডারে, তারপর 10 to the power 19 অর্ডারে দুইটা আছে, একটা আছে এখানে একটা একটা আছে এখানে, তো আমি যদি পয়েন্ট এদিক সেদিক করি তাহলে কোনো হেরফার হবে না, পয়েন্টের পরে এক দুইটা ইউনিট এদিক সেদিক হবে, তো আমি মোটামুটি একটা তাড়াতাড়ি করে আমি ফার্স্ট ক্যালকুলেশন করতে পারবো, যেটা এন্ট্রান্সের খুবই দরকার। ঠিক আছে, তো এই জিনিসটা এগুলো আনসার, তো আমরা অপশন নাম্বার কত হবে সি হবে কারেক্ট, তো দেখে নাও, হ্যাঁ, সো এখানে কোশ্চেনটা দেখো আমি একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদের, এ লাইট সোর্স অফ ওয়েভ লেন্থ ল্যামডা ইলুমিনেট এ মেটালস অ্যান্ড ইজেক্টস ফটো ইলেকট্রনস উইথ কাইনেটিক এনার্জি, প্রথম একটা লাইট সোর্স যখন পরে যার ওয়েভ লেন্থ ল্যামডা থাকে, সেটা যখন একটা মেটাল সার্ফেসের উপর পড়ে, মানে এটা ধর একটা মেটাল সার্ফেসের উপরে যখন একটা ইলেকট্রন এভাবে মানে পড়ছে, সেটার ওয়েভ লেন্থ কত এসি বাই ল্যামডা, মানে এই এনার্জি নিয়ে পড়ছে, তখন তার কাইনেটিক এনার্জি কত থাকে, তখন তার ক্যাম এক্সট্রা থাকে কত, ক্যাম এক্সট্রা থাকে 1 ইলেকট্রন ভোল্ট, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে অ্যানাদার সোর্স অফ ওয়েভ লেন্থ আরেকটা সোর্স আছে, সেটা কত, সেটা যখন আবার সেম মেটালটার উপরে পড়বে, ধর সেম মেটালটার উপরে বা আরেকটা পড়বে, সেটা কত ই ড্যাশ, এটা কত এসি বাই ওয়েভ লেন্থটা কত ল্যামডা ড্যাশ, ল্যামডা ড্যাশ মানে ল্যামডা বাই 3 নিয়ে যখন পড়ছে, তখন তার কাইনেটিক এনার্জিটা কত হয়, কাইনেটিক এনার্জিটা কে ম্যাক্সটা হয়ে যায় 4 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, 4 ইলেকট্রন ভোল্ট, ফাইন দ্য বিলো ওয়ার্ক ফাংশন কোনটা হবে, তো ওয়ার্ক ফাংশন বার করতে, মানে সেম মেটাল উপরে একটা ওয়েভ লেন্থ ছিল কত ল্যামডা, সেটা ইনসিডেন্ট হলো ফোটনটা, আর একটা ওয়েভ লেন্থ ছিল কত, সেটা হচ্ছে তোমার ল্যামডা বাই 3, সেটা আবার এটা ধরো আমি ই ড্যাশ, মেটালটা সেম, তো এটার মধ্যে যে ওয়ার দুটো ইকুয়েশন থেকে আমাকে কত ওয়ার্ক ফাংশনটা বার করতে হবে, যেটা সলভ করতে হবে, তোমরা 19 এরকম ইকুয়েশন ইকুয়েশন সলভ করেছো। ঠিক আছে, যেটা তোমার সলভের মধ্যে থাকতো, তো আমাদের কী করতে হবে দেখো, এখানে কী কী বানাচ্ছে, ওয়ার্ক ফাংশনটা আমি ধরে নিই, লেট ডাব্লু জিরো হয়েছে কি ওয়ার্ক ফাংশন অফ মেটাল, তাহলে দেখো আমি লিখতে পারি যে আমরা জানি কি তাই এস সি বাই ল্যামডা ইকুয়াল টু ডাব্লু জিরো প্লাস কে এম এক্স, এটা তো আইনস্টাইনের মেন ইকুয়েশনটা থাকে, মানে এটা ইকুয়াল এটা মাইনাস এটা, ঠিক আছে, এটাই তো মেন ইকুয়েশনটা ছিল, তাহলে এখানে দেখো এস সি বাই ল্যামডা ডাব্লু জিরো এটার কত লেখা যায় 1 লেখা যায় ইলেকট্রন ভোল্টে, ওয়ান, এটা একটা আমার ইকুয়েশান, এটা ফার্স্ট কেসে এটা ছিল, ফার্স্ট কেসটাতে এটা ছিল, সেকেন্ড কেসটাতে কী আছে দেখো, সেকেন্ড কেসটাতে আছে যে এসি বাই ল্যামডা ড্যাশ, ল্যামডা ড্যাশ মানে কত এখানে ল্যামডা বাই 3, ওয়েভ লেন্থটা যখন ল্যামডা বাই 3 হয়ে যাবে আগের থেকে 1/3 হয়ে যাবে, তখন ওয়ার্ক ফাংশনটা তো সেমই থাকবে মেটাল সেম, এনার্জিটা কত হয় তখন কাইনেটিক ম্যাক্সটা হয় 3, 4, তাহলে এটা হচ্ছে 2। এখন আমি কী করলাম এটাকে একটু সিম্পলিফাই করে নিই, 3 এসি বাই ল্যামডা ইকুয়াল টু ডাব্লু জিরো প্লাস 4, এখন আমি এটাকে কী করি দেখো এসি বাই ল্যামডার ভ্যালুটা কত, ডাব্লু জিরো প্লাস 1 উপরে আছে, এটা লেখা যায় ডাব্লু জিরো প্লাস 1 ইকুয়াল টু ডাব্লু জিরো প্লাস 4, তাহলে 3 ডাব্লু জিরো প্লাস 3 ইকুয়াল টু ডাব্লু জিরো প্লাস 4,
দ্যাট ইজ 3W0 ইকুয়াল টু হবে মাইনাস হবে 0 ইকুয়াল টু 4 - 3, তাহলে 2W0 ইকুয়াল টু 1, তাহলে 0 ইকুয়াল টু 1/2, দ্যাট ইজ 0.5 ইলেকট্রন ভোল্ট। বুঝতে পারছি, দেখো আমি আবার এটাকে আমি করছি, দেখো দুইটা কেস আছে। প্রথম কেসে ল্যামডা ওয়েভলেন্থ দিয়ে ইনসিডেন্ট হলো ফোটনটা, আর পরের কেসে ল্যামডা বাই 3 নিয়ে ইনসিডেন্ট হলো। তো দুইটার মধ্যে কী হবে, কাইনেটিক এনার্জির হেরফের হবে, বাট ওয়ার ফাংশন তো সেম থাকবে, বিকজ ওয়ার ফাংশন সেম থাকবে, কারণ ওয়ার মেটালটা সেম, সেম মেটাল উপর হয়ে জিনিসটা হলো। তো ফার্স্ট কেসের মধ্যে আমি কী করলাম, মেন যে আইনস্টাইন ইকুয়েশনটা আছে সেটা হচ্ছে এইচসি বাই ল্যামডা ইকুয়াল টু 0+ কে ম্যাক্স করলাম, এখান থেকে এইচসি বাই ল্যামডা ইকুয়াল টু 0+1, আবার এইচসি বাই ল্যামডা বাই 3 পরের কেসে, সেকেন্ড কেসে ল্যামডা হয়ে যাবে ল্যামডা বাই 3 ইকুয়াল টু 0+4, এখানে কাইনেটিক এনার্জি বলেছে 4, ঠিক আছে। এখানে আমার 3 করলাম, 3টা উপর উঠে গেল, 3 ইন্টু এইচসি বাই ল্যামডা, এই এইচসি বাই ল্যামডার ভ্যালুটা কত, 1 নম্বর ইকুয়েশন থেকে পাই 0+1। তো এখানে 0+1 বসালাম, বসে গিয়ে আমি এটাকে মাল্টিপ্লাই করলাম, করার পরে 0টা কত আসলো, 1/2 আসলো, তো 1/2 কত হবে, ইলেকট্রন ভোল্ট। বুঝতে পারছি, বাস এটা দেখে নাও। চলো, তো এই যে কোশ্চনটা আমরা কেমনে করবো, সেই কোশ্চনটা হচ্ছে তোমার, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হ্যাভিং ওয়েভ লেন্থ কত, 3100 আর্মস্ট্রং, এই সাবজেক্টেড টু এ মেটাল সার্ফেস, একটা মেটাল সার্ফেস থেকে এত একটা ওয়েভ লেন্থ যদি পড়ে কোনো, একটা ফোটন যদি কোনো মেটাল সার্ফেসের উপর পড়ে, তখন তার ওয়ার ফাংশন হয় এটা, হোয়াট উইল বি দ্য ভেলোসিটি অফ ফোটনস হ্যাভিং ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। তো কী করে করবে, এটা দুটো নিয়মে করা যায়। একটা নিয়ম হচ্ছে আমি হাফ এম বি ম্যাক্স স্কোয়ার ইকুয়াল টু এসসি বাই ল্যামডা মাইনাস এসসি বাই, মানে W0 দিয়ে লেখা যায়, ডাইরেক্ট এটাতে করতে পারো, যেহেতু ফ্রিকোয়েন্সি দেওয়া আছে এটাতে করতে পারো, আর নালো আর না হতো আরটা আছে হাফ এম, এটা মনে রেখো বিম এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার ইকুয়াল টু 1240 ইলেকট্রন ভোল্ট ন্যানোমিটার বাই ল্যামডা ন্যানোমিটার, এই দুইটা দিয়ে করা যায়, এটাও একটা এনার্জি ফর্মুলা, এটাও একটু মনে রাখতে দেবে, মনে রেখে দেবে এবারটা, ঠিক আছে, এবারটা একটু মনে রেখে দেবে, ঠিক আছে। তো এটা দিয়ে করা যায়, কারণ আমি হাফ এম বি স্কোয়ার এমটা দেওয়া, তো মাস হবে ইলেকট্রন, তো আমি জানি এসসি বাই ল্যামডা, এসসি ভ্যালু জানি, সি এর ভ্যালু জানি, ল্যামডা ভ্যালু এখানে দিয়ে দিয়েছি, আর W0 ভ্যালু তো জানি, এটা দিয়ে করা যায় একটু লেন্দি হয়ে যায়, বাট এটা দিয়ে করা যায় 1240 ইবি ন্যানোমিটার, মানে ন্যানোমিটার কিটা, ল্যামডাটা কী হবে, ন্যানোমিটারে থাকবে, ঠিক আছে। যদি এমন হয় সেটা কী করা যায়, দেখো এভাবে করা যায় বা ওইভাবে করা যায়, এখন আমি কোনটা দিয়ে করবো, আমি এটা দিয়ে করে নিই, এটা তো আমি করিয়েছি তোমাদের, তো এটা দিয়ে একটা করিয়ে দিই, তাহলে আমি কী হচ্ছে দেখো, হাফ এন বি ম্যাক্স স্কোয়ার ইকুয়াল টু 1240 ইবি ন্যানোমিটার বাই ল্যামডা ন্যানোমিটার, ঠিক আছে। তো ল্যামডাটা কত আছে এখানে আমার, 3100 আর্মস্ট্রং, তাহলে 3100 × 10⁻¹⁰, তাহলে কত দেবো, 3100 × 10⁻¹⁹, 10⁻⁹ কি লেখা যায়, ন্যানোমিটার লেখা যায়, কিন্তু মিটার ন্যানোমিটার লেখা যায়। তো আমি যদি এখানে ভ্যালুটা বসিয়ে দিই হাফ এম বি ম্যাক্স স্কোয়ার ইকুয়াল টু, আচ্ছা এখানে কেন ইউজ করলাম, ওয়ার ফাংশন দেওয়া আছে হোয়াট উইল দ্য ভেলোসিটি অফ দ্য ফোটো ইলেকট্রনস হ্যাভিং ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, তো কাইনেটিক এনার্জিটা ম্যাক্সিমাম হবে, কাইনেটিক ম্যাক্সিমাম মানে কি তা ভেলোসিটি ম্যাক্সিমাম, তো ভেলোসিটি ম্যাক্সিমাম ভেলোসিটি এখানে বার করতে বলো ওইখান থেকে, তো আমি দেখলাম এখানে কী করছি, 1240 / 31 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে, এটা ইলেকট্রন ভোল্টও আছে, তো এটা মাল্টিপ্লাই করে দিই এখানে 3 4, এটা দিয়ে এটা কেটে দাও, 4 দিয়ে কেটে দিলে কত হবে, 40 হয়ে যাবে না, 4 4 আর 3 12, ঠিক আছে 40, তাহলে হাফ এম বি ম্যাক্স স্কোয়ার ইকুয়াল টু হবে 40 ইলেকট্রন, এখানে ইলেকট্রন ভোল্ট, তো ওইটা ওইদিকে মাল্টিপ্লাই করে দিই, তাহলে বি ম্যাক্স ইকুয়াল টু হবে 80 বাই এম ইন্টু 1.6 × 10⁻¹⁹, আমি ইলেকট্রন ভোল্টটাকে আমি জুলে নিয়ে গেলাম, ঠিক আছে জুলে নিয়ে গেলাম, আর তাহলে বি ইকুয়াল টু কত হবে, বি ম্যাক্স ইকুয়াল টু হবে রুট আন্ডার 80 বাই এম, এম এর ভ্যালু কত, 1.9 × 10⁻³১ ইলেকট্রনের, আর এটা হচ্ছে 1.6 × 10⁻¹⁹, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এটা আমি এদিকে দেখাচ্ছি, মানে কারেন্ট আমাদের ডিস্টার্ব করছে, এখন কি করা যায়, এখান থেকে যদি এদিকে যাই আমি, তাহলে পাবো যে বি ম্যাক্স
ইকুয়াল টু, এটা নাইন, এটা এই 91, 9.1টাকে আমি 9 ধরে নিই, তাহলে 80/9 ইন্টু হয়ে যাবে এটাকে 1.6 ইন্টু 10^-19 +31, তাহলে 31 থেকে 19 মাইনাস করে দাও, তাহলে 2 হবে 1, তাহলে 1 হবে, 12 হবে, ঠিক আছে, 12, তাহলে √ 80/90, এটা যদি মাল্টিপ্লাই করো 80 ইন্টু 48, মানে 48, এখানে হবে 48, না 16 ইন্টু ময়দান করে দাও, 16 ইন্টু 8, ঠিক 6 8 4, এটা ছেড়ে 12, তাহলে 128.0 তো চলে যাবে বাই 9, হ্যাঁ এখানে চলে আসবে কত, 10^12, তো এখানে যদি আমি রুট করি দেখো, আমরা জানি 1 to 5 এর রুট কত হয়, 5√2, নাকি 1 to 5 হবে 5√2। আচ্ছা এটা যদি আমি এটাকে কেটে দিই, এটাকে আমি কী করলাম, এটাকে 30 লিখে এটাকে 10 লিখে দিই, তো 130, এটা নিচে হবে 9, এটাকে 10 লিখলাম, এটা হবে 6, তো মোটামুটি কত হবে, √13, √13-এর ভ্যালু কত হবে, মানে 4 হলে 19 হয়, আর তার মানে 3. সামথিং কিছু একটা আসবে, 3. হ্যাঁ 3.9 এমন কিছু একটা হবে, 3.09 হবে 10^10, মানে 3. সামথিং আসবে আর কিটা, ধরো 3.1 কি 2, 10^6 মিটার পারে। এটা কী করে এক অ্যাপ্রক্সিমেটলি আমি করলাম, এটা দেখো তার আগে বুঝিয়ে দিই, এখানে তোমার ওয়েভ লেন্থ দেওয়া আছে আমস্ট্রংয়ে, এখানে তোমার ওয়ার ফাংশন দেওয়া আছে, বলছে ভেলোসিটি, কাইনেটিক এনার্জি যখন ম্যাক্সিমাম হবে তখন আমার কী বার করতে বলেছে, ভেলোসিটি বার করতে বলেছে, তো আমি এখানে ফর্মুলা দুটো লিখিয়েছি, এটা তো লেখা যায় আইনস্টাইন ফোটোলিটি ইকুয়েশনটাতে, আবার এইটা একটা ফর্মুলা, এটা লেখা নিয়ে ভুলে গেছিলাম, তো এটা আমি বলে দিলাম এখানে, যদি ইলেকট্রন ভোল্ট আর ন্যানোমিটার থাকে এনার্জিটা, তখন আমার এই আমি ইউজ করতে পারি, ডাইরেক্ট আমি ইউজ করতে পারি এখানে ক্যালকুলেশন করার পর, তো আমি এই ফর্মুলাটা আমি ইউজ করে দিচ্ছি, তাতে তোমাদের আমি এই ফর্মুলাটাতে করলাম, সেটা কথা হাফ বিস্মি এক্স করে করতো, এটা ন্যানোমিটার, তো ল্যামডাটাকে আমি ন্যানোমিটারে নিয়ে গেলাম, বসিয়ে দিলাম, তো ন্যানোমিটার, ন্যানোমিটার কেটে যাবে, থাকবে থাকবে কত, ইলেকট্রন ভোল্ট, এখানে যদি বসিয়ে দিই ন্যানোমিটার, আর ন্যানোমিটার কেটে যাবে, থাকবে কত, ইলেকট্রন ভোল্ট। আচ্ছা এখান থেকে কি হলো, বিম এক্সটা বার করলাম, এম এর ভ্যালুটা বসালাম, আমরা জানি কত ইলেক্ট মাস অফ ইলেক্ট 1 ইলেকট্রন কত হয়, 9.1 × 10^-31 কেজি, ঠিক আছে, তো ভ্যালুটা বসালাম, বেশি সিম্পলিফাই করলাম, এখানে একটু বুদ্ধি করেছি, 9.1টাকে আমি কী করেছি, 9 লিখেছি, আর এখানে 128 আমি লিখেছি 130, আর এখানে লিখে দিয়েছিলাম কত, 10, এটা একটু বাড়িয়ে দিলাম, ওইটা একটু বাড়িয়ে দিলাম, শূন্য শূন্য কেটে গেল অ্যাপ্রক্সিমেটলি, তাহলে 13, √13 লেখা যায় 3.1 কি 2, এবং 3 এর পরে আসবে, কারণ 3 হচ্ছে √9 হচ্ছে 3, আর ওইখানে 16 হচ্ছে 4, তাহলে 3 আর 4 এর মাঝামাঝি কোনো একটা ভ্যালু আসবে, তো দেখো 3 আর 4 এর মাঝামাঝি কোন ভ্যালুটা আছে, এটাও তো হবে না, বি নাম্বার হবে না, এটাও হবে না, এটাও হবে না, হবে 3 এর ভ্যালুটা, তো এটা হচ্ছে তোমার খুব তাড়াতাড়ি অ্যাকুরেটলি করা একটা টেকনিক, বুঝতে পারছি, তো এটা দেখে নাও, দেখো আমাদের 4 নম্বর কোশ্চনটা কি আছে, বলছে ইফ দ্য ওয়ার ফাংশন অফ এ মেটাল ইস 2.5 ইলেকট্রন বোল্ড, ফাইন দ্য থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি অফ দ্যাট মেটাল, ঠিক আছে, তো থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিটা বলতে গিয়ে আমরা তো বলে দিচ্ছিলাম যে মিনিমাম অ্যাকাউন্ট, মানে অ্যামাউন্ট অফ ফ্রিকোয়েন্সি যেটা হলে কি হয়, একটা ইলেকট্রন তার মেটাল সার্ফেস থেকে ট্যান্স টু মুভ পজিশনে চলে আসবে, মুভমেন্ট করবে না বাট ট্যান্স টু মুভ পজিশনে আসবে, ঠিক আছে, সো এখান থেকে কী করে করবে, দেখো আমার কি গিভেন দেওয়া আছে, আমার দেওয়া আছে যে W0 = 2.5 eV, ফাইন, তো এখান থেকে W0 আমরা কি লিখতে পারি, এইচ নিউ 0 লিখতে পারি, আচ্ছা তো এটাকে আমি 1.6 × 10^-19 লিখে দিলাম, তাহলে নিউ 0 ইকুয়াল টু কত হবে, 2.5 × 1.6 × 10^-19 ডিভাইডেড বাই এইচ, এইচ এর ভ্যালু কত আছে, 1.6 × 10^-19, এইচ এর ভ্যালু কত হবে তোমার, 6.63 × 10^-34, তো এটাকে সিম্পলিফাই করে নেবো, এখানে কী করে করবো, এটা এখান থেকে আমি নিউ ইকুয়াল টু লিখলাম, আচ্ছা এটা তো 2.5, ঠিক আছে এটা লিখে নিচ্ছি 1.6, আর নিচে হচ্ছে তোমার এটাকে আমি 6. আচ্ছা সবগুলো পয়েন্ট আমি তুলে দিই, সবগুলো পয়েন্ট যদি আমি তুলে দিই, এখানে আমি তুলে দিই, তাহলে 25, এই পয়েন্টটা এই পয়েন্টটা এই পয়েন্টটা মিলে এটা এটা চলে যাবে, তাহলে 25 × 16 × 663 × 10^-19 +34, 19 + 34 হলে তোলা তোমার হবে না, 34 আর 19, তাহলে 15, না
তাহলে 25 ইন্টু 16 ইন্টু 6 6 3 ইন্টু 10 টু দি পাওয়ার 15, এটা হবে হার্জে। আচ্ছা তো এখন আমি এটাকে আমি আরেকটু সিম্পলিফাই করি, এটা 25, এটা 16, এটা লিখতে পারি আমি এটাকে 15 লিখে দিই, আর এটাকে লিখে দিই 660, তাহলে কত আসবে 10 টু দি পাওয়ার 15। তো 5 দিয়ে কাটলে, তো 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে কত হবে 1 6 5 3 2, ঠিক আছে। তাহলে 25 ইন্টু 3 ইন্টু 1 32, তো 3 দিয়ে এটা কেটে দাও, এটাকে আচ্ছা সরি এখানে না, এটাকে কেটে যাবে, হ্যাঁ কাটা যাবে, হ্যাঁ কারণ এটাতে কেটে দিলে কত হবে 4 4 ইন্টু 10 টু দি পাওয়ার 15। তো অলমোস্ট এটাকে যদি আমি 45 লিখে নিই, তাহলে 25/45 ইন্টু 10 টু দি পাওয়ার 15 কেটে দিলে হবে, এটা হবে তোমার 5 আর এটা হবে 9, তাহলে 5/9 ইন্টু 10 টু দি পাওয়ার 15। তো অলমোস্ট এটাকে আমি 10 লিখতে পারি, তাহলে 5/10 লিখলে কত হবে ইন্টু 10 টু দি পাওয়ার 15, দ্যাট ইজ 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার 15 হার্জ, দ্যাট ইজ 5 ইন্টু 10 টু দি পাওয়ার 14 হার্জ। তাহলে নান অফ দিস অপশন, ঠিক আছে, নান অফ দিস 3 নাম্বার হবে অপশন। দেখো আবার একটা কোশ্চেনটা আবার বলছি, দেখো একটু দেখে নাও কোশ্চেনটা, বলছে ইফ দ্য ওয়ার্ক ফাংশন অফ এ মেটাল ইজ 2.5 ইলেকট্রন ভোল্ট, ফাইন্ড দ্য থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি অ্যান্ড ফ্রিকোয়েন্সি, যাতে অপশনগুলো দেওয়া আছে, এটা মেগা ইলেকট্রন ভোল্ট দিয়েছিল, এটা মেগা ইলেকট্রন ভোল্ট মানে 10 টু দি মাইনাস 6 হবে না এটা। তো ডাব্লিউ জিরো ইকুয়াল টু কত আছে তোমার 2.5 ইলেকট্রন ভোল্ট, তো নিউ জিরো কত হবে এই ডাব্লিউ জিরো বাই এইচ, এইচের ভোল্টে বসলাম, আর এখানে ইলেকট্রন ভোল্টটাকে আমি জুলে নিয়ে গেলাম, ঠিক আছে, ইলেকট্রন ভোল্টের যে এনার্জিটা ছিল ডাব্লিউ ইকুয়াল টু, এটাকে আমি লিখে নিলাম কত 2.5 ইন্টু 10 টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, মানে জুলে চলে গেলো, কারণ এইচটাকে আমি জুলে আমি বসাবো, ঠিক আছে, এইচের ভোল্ট 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13 জ্বলছিলেন, 34 জ্বলছিলেন। তো সবটি বসলাম, বসলাম পরে একটু সিম্পলিফিকেশন হবে, প্রথম তো আমি 10-এর পাওয়ারটাই করবো, কেমিস্ট্রি করতে একটু বুদ্ধি করে করতে হবে, 10-এর পাওয়ারটা করবো, করার পর তারপর আমি এটা অ্যাপ্রক্স করে নেবো, মোটামুটি এটাকে 6 3 3 না ধরে 6 0 ধরে নিলাম, কাটাকাটি গেলো, 3 আবার কাটলাম, 3 কাটলো 44, এটাকে লিখলাম আমি 45, 9 থেকে দিলাম 5, তাহলে এটা আমি 9-10 লিখতে পারি অলমোস্ট, তার মানে আমি লিখে 10 5/10 মানে 0.5 মানে 0.49 এমন কিছুটা আসবে, ঠিক আছে। তো 10 টু দি পাওয়ার 15 আমি লিখলাম, 5 ইন টু 10 টু দি পাওয়ার 14 হার্জ, ঠিক আছে। তো এই জিনিসটি একটু ধরে নেবে, আরেকটা আমি করাবো, দেখে নাও তোমরা, দেখো নেক্সট কোয়েশ্চনটা কি আসলো, নেক্সট কোয়েশ্চনটা হচ্ছে ইফ দ্য কাইনেটিক এনার্জি অফ এন ইলেকট্রন ইজ 4 পেন ম্যাক্সিমাম, এটা হবে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, সরি এটা হবে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ এন ইলেকট্রন ইজ 4.5 ইলেকট্রন ভোল্ট, ফাইন্ড দ্য স্টপিং পটেনশিয়াল, স্টপিং পটেনশিয়াল কত হবে তার মধ্যে অ্যাপ্লাই হচ্ছে ইলেকট্রনের মধ্যে, মানে কোনো একটা ইলেকট্রন মেটাল সার্ভিস থেকে যখন সে ইমিশন হচ্ছে, ইমিট হয়ে যাচ্ছে, তোমার ইজেক্ট হয়ে যাচ্ছে, তখন তার মধ্যে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম কত 14.5 ইলেকট্রন ভোল্ট। এখন ওই পটেনশিয়ালটার মধ্যে, তার মধ্যে ইলেকট্রনের মধ্যে কতটুকু স্টপিং পটেনশিয়াল থাকবে বা কাট অফ পটেনশিয়াল থাকবে সেটা বার করতে হবে, ঠিক আছে। তো চলো শুরু করে যাক, তো কোশ্চনটা তোমাদের আগে বুঝতে হবে, ঠিক আছে, আমার এখানে কাইনেটিক ম্যাক্সটা কে ম্যাক্সটা দেওয়া আছে, তো আমাদের হচ্ছে B0টা হচ্ছে কোশ্চন মার্ক, কে ম্যাক্স দেওয়া আছে কত 14.5 ইবি, তো কে ম্যাক্সের ভ্যালুটা আমরা জানি, আমরা একটা ফর্মুলা জানি, ফর্মুলাটা কী জানি যে কে ম্যাক্স মানে উই নো দ্যাট, লিখতে পারো উই নো দ্যাট কে ম্যাক্স ইজ ইকুয়াল টু ই বি জিরো, এটা একটা ফর্মুলা আছে আমাদের, ঠিক আছে, এটা আমি লিখিয়ে দিয়েছি আজকে, ঠিক আছে, ক্লাসের মধ্যে। তো এটাকে লেখা যায় কাইনেটিক কে ম্যাক্সটা কত দেওয়া আছে এখানে ডাইরেক্ট 14.5, আর ই মানে কত আমরা জানি না, ই মানে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, হ্যাঁ এটা হচ্ছে ইবিতে আছে, সরি এটা হচ্ছে ইবিতে আছে, আচ্ছা কে ম্যাক্সটা এখানে দেওয়া আছে কত, এটা এটাকে আমি ইবিতে নিয়ে আনি 14.5 ই ইন্টু 1.6 ইন্টু 10 টু দি মাইনাস 19 জোল, তাহলে এখন আমি বসাতে পারবো কোনো অসুবিধা নেই, 14.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার 19, সরি 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, আবার এখানে লেখা আছে 1.6 ইন্টু মাইনাস 19 দি জিরো, ঠিক আছে, এটা দেখে দিই 15, আর অপশনটা আমি একটু চেঞ্জ করে দিলাম, তো এটা এটা কেটে যাবে, এটা এটা কেটে যাবে, তার মানে হবে 14.5 ভোল্ট,
তাহলে এটা হয়ে যাবে তার কাট অফ অর স্টপিং পোটেনশিয়াল। আচ্ছা তাহলে কত নম্বর অপশানটা কারেক্ট হবে? এ নম্বর অপশানটা। দেখো এটা অ্যাপ্রক্সিমেটলি 15 ভোল্ট দেওয়া আছে এখানে, এখানে আছে 15 × 10⁻¹⁵00 ভোল্ট, আর এখানে দেওয়া আছে 15,000 ভোল্ট, ঠিক আছে। আর এটা নান অফ দিস, তো অপশানটা কোনটা হবে তোমার? এটাই হবে অ্যাপ্রক্স, তো এটাই হবে 15.5 মানে 14.5, আর নান অফ দিসও দেওয়া যায় কারণ যেহেতু কোনোটাই মিলে না, তবে কাছাকাছি আনসার এসেছে তো এটাই দিয়ে দেবে, ঠিক আছে, পাশাপাশি এসেছে, ধরো 14.5ই হবে। তো কী ফলো করলাম, জাস্ট কে এম এক্স জায়গাতে বসিয়ে দিলাম আমি, যে এটা লিখেছিলাম ইলেকট্রন ভোল্ট ছিল, তাহলে 14.5 × 1.6 × 10⁻¹⁹ জুল, আর এখানেও এটাকে লিখে দিলাম 14.5 × 1.6 × 10⁻¹⁹, তাহলে 10⁻¹⁹ কেটে যাবে, 1.6 কেটে যাবে, তাহলে বিটা হয়ে যাবে এখানে ম্যাক্স, তার কী হবে ওই যে যেটা ছিল 14.5ই হবে তার পটেনশিয়াল ডিফারেন্স বা কাট অফ বা স্টপিং পটেনশিয়াল। তো এই কোশ্চেনগুলো এখান থেকে আরেকটা সোজাও আস না আসা, এটি ঘুরেও আসতে পারে, কোনো কোনো সময় তোমাকে কী দিয়ে দেবে ভেলোসিটি দিয়ে দেবে, যে মি ভি ম্যাক্সটা কত 2 × 10⁶ মিটার পার সেকেন্ড, তাহলে তো আমার স্টপিং পটেনশিয়ালটা বার করো, তো তখন কী করে করবে? দেখো সেম হাফ এম বি ম্যাক্স স্কোয়ার ইকুয়াল টু ই বি জিরো, তো এখানে হাফ এম এর ভ্যালু বসে দেবে 9.1 × 10⁻³১ একটু বি ম্যাক্স আমি যাই না, 2 × 10⁶ দেওয়া আছে, আর এটা হচ্ছে ই কত 1.6 × 10⁻¹⁹ জুল, তখন তোমার কী করে বার করতে হবে? এইরকম ব্যবহার করতে হবে যে 9.1 × 10⁻³১ × 2 × 10⁶ বাই 2 × 1.6 × 10⁻¹⁹, তখন তোমার এইভাবে তোমার স্টপিং পটেনশিয়ালটা বার করতে হবে, এটা সিম্পলিফাই করে এত বোল্ড হবে, বুঝতে পারছি। তো বিভিন্ন অ্যাঙ্গেলে কোশ্চন করতে পারে এখান থেকে, তো তোমার সেগুলো কী করতে, তোমাদের আমি মানে বুঝিয়ে দিলাম, এই যে একটা তো 6 নম্বর কোশ্চন হয়ে গেলো, একটা কোশ্চন নাম্বার 6 হয়ে গেলো, যদি ইফ দ্য ভেলোসিটি ম্যাক্সিমাম ভেলোসিটি অফ এন ইলেকট্রন ইজ 2 × 10⁶ মাইনাস মিটার পার সেকেন্ড অ্যান্ড দেন ফাইন দ্য স্টপিং পটেনশিয়াল অফ দ্যাট ইলেকট্রন, স্টপিং পটেনশিয়াল বা ওইটার মধ্যে কতটুকু কাজ হবে সেটা বলতে হবে, তখন তোমার কি, এটা তো ডাইরেক্ট সোজা ছিল, আর এটাও আমি করে দিলাম, এটা তোমরা কোশ্চনটা লিখতে পারবে, ইফ দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি অফ এন ইলেকট্রন ইজ 2 × 10⁶ মিটার পার সেকেন্ড ফাইন দ্য কী হবে স্টপিং পটেনশিয়াল বা কারেন্ট পটেনশিয়াল, তো এইভাবে কোশ্চন করতে পারে লিঙ্ক লাগিয়ে, তখন কী কত হাফ এম বি ম্যাক্স স্কোয়ার ইকুয়াল টু কত এ বি জিরো, এখান থেকে এম এর গুলো কত হয় আমরা জানি, একটা ইলেকট্রনের মাস কত হয় 9.1 × 10⁻³১ আর ইন্টু আর ভেলোসিটি দয় আছে, এটা ভেলোসিটি স্কোয়ার হবে, সরি এখানে ভেলোসিটি স্কোয়ার হবে 10⁶ স্কোয়ার হবে, এরপর ক্যালকুলেশন করে যেটা আসে এটা হচ্ছে তোমার এত বোল্ড হবে অ্যান্সারটা, ঠিক আছে। তো এরকম দিতে পারে, বা কোনো কোনো সময় তোমার ওই ওয়ার্ক ফাংশন লাগিয়ে দিতে পারে, ওয়ার্ক ফাংশন দেওয়া আছে বা ওয়েভ লেন্থ দেওয়া আছে, ম্যাক্সিমাম ভেলোসিটি বার করো বা স্টপিং পটেনশিয়াল বার করো, কোনো সময় আমরা এটাও ইউজ করতে পারি, কারণ কোনো সময় যদি ইনসিডেন্ট রেডিয়েশন দেওয়া থাকে আর স্টপিং পটেনশিয়াল দেওয়া থাকে বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, ইনসিডেন্ট ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, তখন তোমার পটেনশিয়াল বার করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি নোট অঙ্ক আমি করে দিচ্ছি তোমাদের, নেক্সট দেখো, এটা আমি একটু নিজের থেকে কোশ্চেন একটা দিয়ে দিলাম, সেটা অপশনগুলো আমি লিখলাম না, সেটা কি হচ্ছে একটু বুঝিয়ে দিলাম কোশ্চনটা, যে ইফ দ্য ওয়ার্ক ফাংশন অ্যান্ড ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন আর 4.5 ইলেকট্রন ভোল্ট অ্যান্ড 5.5 ইলেকট্রন ভোল্ট রেসপেক্টিভলি, মানে ম্যাক্সিমাম ওয়ার্ক ফাংশন দেওয়া আছে, এটা হচ্ছে ওয়ার্ক ফাংশন W0, আর এটা হচ্ছে কে ম্যাক্স, এটা হচ্ছে তোমার কে ম্যাক্সের ভ্যালু 5.5 জিরো, ফাইন দ্য ওয়েভ লেন্থ অফ দ্য ইনসিডেন্ট, এমন কোশ্চন আসতে পারে, তো এই কোশ্চনটা আইনস্টাইন এই কোশ্চনটা তোমরা ইমাজিন করো মনে রাখো, সেটা হচ্ছে আমরা জানি যে কে ম্যাক্স ইকুয়াল টু কত হয় এসি বাই ল্যামডা মাইনাস W0 লেখা যায়, তো এটা কে এম এক্স প্লাস W0 ইকুয়াল টু এসি বাই ল্যামডা, তো কে এম এক্সটা কত ছিল এখানে 5.5 প্লাস 4.5, এগুলো ছিল ইলেকট্রন ভোল্টে ইকুয়াল টু এসি বাই ল্যামডা, তো এখান থেকে কী করতে পারি, এটা লেখা যায় 10, এটা হচ্ছে 10 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু এসি বাই ল্যামডা, তো ল্যামডাটা আমার বার করতে হবে, তো আমি এটা থেকে নিয়ে যাই ল্যামডা ইকুয়াল টু কত হবে এসি বাই 10 ইলেকট্রন ভোল্ট, এখন দেখো এসির ভ্যালু কত 6.63 × 10⁻¹⁴, সি এর ভ্যালু 3 × 10⁸, আর 10 ইলেকট্রন ভোল্ট কত 1.6 × 10⁻¹⁹ এত মিটার হবে, ঠিক আছে। সো এটা হচ্ছে তোমার এরকম যে আমি এটাকে অ্যাপ্রক্স নিয়ে নিই, সেটা হয়ে যাবে কত, এটা হবে 6.63/16 হয়ে যাবে, এখানে এখানে হবে ×3 × কত হবে 10⁻¹⁴ + 19 + 8, ঠিক আছে। আচ্ছা তো 19 + 8 হচ্ছে তোমার, এটা যেটা একটু ক্যালকুলেশন করুন, এটা জানি 1989 আসে, 0.316 × 10⁻¹⁴ কত আসবে
ফোর প্লাস এটা হচ্ছে 27, তো এটাকে আমি অলমোস্ট 20 লিখতে পারি, 20/16 ইন্টু 10^-এর মাইনাস কত হবে এটা 34, মানে 7, মাইনাস 7, মাইনাস 7, তো কেটে দাও, এটা হতো 5/4, 5/4 ইন্টু 10^-7, 5/4-এর ডিভাইড করলে অলমোস্ট কত আসে, 1.28 আসবে, না 2 সামথিং, 1.2 ইন্টু 10^-17, এটা কী হবে, মিটার হবে, ঠিক আছে, এত মিটার। তো ওয়েভলেন্থ এমন কোশ্চেন আসতে পারে, যে কোশ্চেনটা কী করে বললাম দেখো, এটা আমি নিজে থেকে একটু দিয়ে দিলাম, একটু মনে আসলো বলে, তো ওয়ার্ক ফাংশন দেওয়া আছে, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি দেওয়া আছে, তারপর ইলেকট্রনের, তো এখান থেকে ওয়েভলেন্থটা বার করবে, কী করবে, ক্যাম এক্স ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা মাইনাস ডাব্লিউ জিরো, এখান থেকে তুমি ক্যাম এক্স প্লাস ডাব্লিউ জিরো ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, এখান থেকে তুমি ভ্যালুটা প্লাস করে সাম করে দাও, সাম করার পর এইচ সি বাই ল্যামডা চলে আসলো, ঠিক আছে, এতে ল্যামডা ইকুয়াল টু হতে হবে এইচ সি বাই 10 eV, এটাকে সরিয়ে দিলাম 1.6×19 করে, আর এটা করে দিলাম 6.6×10^-34 ইন্টু 3×10^8, ভেলোসিটি অফ লাইট আমরা জানি, ভেলোসিটি অফ লাইট এসি রয়েছে, সির ভেলোসিটি, ভেলোসিটি অফ লাইট, তো এখান থেকে আমরা কী করলাম, সিম্পলিফাই করলাম, আগে 10-এর পাওয়ারগুলো করলাম, তারপরে তোমার এটাকে মাল্টিপ্লাই করার পর কথা আসলো 1.19.89, এটাকে আমি 20 লিখতে পারি অলমোস্ট, তো 16/20/16 হতে যে 5/4, 5/4, তারপরে যদি আমি এটাকে করি, তারপরে সিম্পলিফাই করি, তো 1.2 সামথিং একটা আসবে, সেটা একটা মিল, এত মিটার হবে ওয়েভলেন্থটা, তো এখানে এরকমও আসতে পারে, বা ওই সময় থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, থ্রেশহোল্ড ওয়েভলেন্থ বা ফ্রিকোয়েন্সি কোনো একটা জিনিস চাইতে পারে এখান থেকে, তোমরা এগুলি করতে লাগবে। তো মেন হচ্ছে তোমার মেন যে ইকুয়েশনগুলো দিলাম, যে আইনস্টাইনের যে ফটোলিটিক ইকুয়েশন এটা মনে রাখবে, ওয়ার্ক ফাংশন ইজ টুকুগুলো লেখা যায়, এইচ নিউ জিরো, নিউ জিরো হচ্ছে তোমার থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, নিউ জিরো আবার লেখা যায় সি বাই ল্যামডা জিরো, এটা হচ্ছে থ্রেশহোল্ড ওয়েভলেন্থ, হ্যাঁ, যে মিনিমাম ওয়েভলেন্থ পড়লে আর কি সেটা হয়, আর তারপর হচ্ছে আবার ক্যাম ম্যাক্স ইজ ইকুয়াল টু ই বি জিরো লেখা যায়, যদি স্টপিং পটেনশিয়াল বা কার্ভ পটেনশিয়াল দেওয়া থাকে, আর তারপরে হচ্ছে আবার আবার কাইনেটিক এনার্জি, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি লেখা যায় যে 1240 eV নিউটন মিটার বাই ল্যামডা নিউটন মিটার, আর নিউটন মিটার নয় সেটা ন্যানোমিটার হবে, ঠিক আছে, তো এরকম 4-5টা ফর্মুলা যদি মনে রাখতে পারো, সবগুলো সোজা, কেমিস্ট্রি এমন কোনো কঠিন জিনিস না, কারণ আমি নিজে পড়াই, তো আমি ম্যাথস পড়াই, কেমিস্ট্রি পড়াই, আমি ফিজিক্স পড়াই, তো কেমন কোনো জিনিস না, এখানে শুধু কেমিস্ট্রির মধ্যে সবচেয়ে বড় কী থাকে জানো, মানে ডাইরেক্ট ফর্মুলা দিয়ে অঙ্ক করবে, বাট এখানে ক্যালকুলেশন একটু বেশি থাকে, তো ক্যালকুলেশনের জন্য স্টুডেন্টরা কী করে, ক্যালকুলেটার ইউজ করতে চায়, মোবাইল ইউজ করতে চায়, বাট এটা করবে না, আমি যে টেকনিকটা শিখালাম এখানে, যে অ্যাপ্রস অ্যাপ্রস ধরে ধরে করে আসবে, তাহলে কী হয়, অ্যাপ্রস ভ্যালুটা তুমি পেয়ে যাবে, কারণ তোমার তো অপশান দেওয়াই থাকবে এখানে, 1, 2, 3, 4 ABCD করে 4টা অপশান দেওয়া থাকে, কোনো অপশানটা হচ্ছে কাছাকাছি মিলছে সেটা দেখে নেবে, আর যে আমি যেভাবে করাচ্ছি সেটা দেখা হচ্ছে পয়েন্টের পরে, পয়েন্টের আগে কোনো ডিফারেন্ট থাকবে না, পয়েন্টের ধরো 3.12 আছে, আমারটা আসলে 3.1 এরকম আসবে, পয়েন্টের একটা হেরফের হবে, তো এইভাবে তোমরা করবে, আজকে তো সেকেন্ড পিরিয়ডটা পার্ট টুটা হয়ে গেলো, এটা নিটের জন্য বা যেই জন্য তোমরা করবে বা ক্লাসের জন্য করতে পারো, থার্ড ভিডিওটা আপলোড হবে আবার এই ভিডিও থেকে, চ্যাপ্টার থেকে, হয়তো ডিব্লিউ ওয়েবলেন্থের উপর আমি করতে পারি, সে নেক্সট যে ভিডিওটা ডিব্লিউ ওয়েবলেন্থ খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটি হাইপোথিসিসটার উপরে, তো এই জিনিসটি ভালো করে পড়বে, ভিডিওটা ভালো করে করে দেখবে, যারা এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি, সাবস্ক্রাইব করে নেবে, পাশাপাশি বন্ধুদের সাথে শেয়ার করবে, এখানে তোমরা ফ্রিতে কন্টেন্ট পাবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অ্যান্ড বায়োলজি, আর সরি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অ্যান্ড মোটিভেশন, ঠিক আছে, তো অনেকক্ষণ হয়ে গেছে, তোমরা দেখো আমি আজকে 5 থেকে 6টা, 6টা না 7টা, ওইখানে একটা যদি দৌড়ি একটা সাইডে করে দিলাম, সেটা হচ্ছে 7টা কোশ্চেন, 7টা নিউমেরিক্যালস আমি করে দিলাম, তোমরা বাড়ির থেকে ভালো করে কী করবে, আমি যে থিওরিটা বুঝিয়েছি থিওরিটাকে দেখবে, পাশাপাশি অঙ্কগুলো প্র্যাকটিস করবে, আমি গ্যারান্টি দিচ্ছি তুমি যে কোনো অঙ্ক তুমি করতে পারো, যদি এগুলো তো প্র্যাকটিস করো, যে মেথড অঙ্কগুলো আমি দেখিয়ে দিয়েছিলাম সব ফর্মুলা বেশি থাকবে, ঠিক আছে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।